নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে 104.8 OFM এর রঙ্গমঞ্চের বিশেষ নিবেদন সুভাষ নামা। 1897 সালের 23 জানুয়ারি সমুদ্রে ঘেরা কটক শহরের স্বনামধন্য উকিল জানকীনাথ বসুর ঘরে জন্মালো তার নবম সন্তান। বাপ মা আদর করে তার নাম রাখল সুভাষচন্দ্র। বসু পরিবারের অনেক দাদা দিদি স্নেহের ছায়ায় বড় হয়ে উঠতে লাগল শিশুটি। সুভাষের পিতা জানকীনাথ বসু মনে করতেন ইংরেজি না শিখলে জীবনে উন্নতি করা যায় না, তাই সুভাষ যাতে ভালো করে ইংরেজি শিখতে পারে সেই জন্য 5 বছর বয়সে তাকে ভর্তি করা হলো প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে। কিন্তু স্কুলের বিজাতীয় পরিবেশের সঙ্গে সুভাষ নিজেকে কিছুতেই খাপ খাওয়াতে পারছিলেন না। ইংরেজিতে কথা বলা তার পক্ষে সম্ভবই হচ্ছিল না। একদিন তার সহপাঠী রণেন্দ্রর পেন্সিলের চেয়ে তার পেন্সিল সরু করে কাটা হয়েছে বোঝাতে গিয়ে তিনি শিক্ষিকাকে বললেন, সিস্টার, ইয়েস সুভাষ, হোয়াট ইজ দ্য ম্যাটার? সিস্টার, মাই পেন্সিল। ইয়েস সুভাষ, হোয়াট অ্যাবাউট ইয়োর পেন্সিল? সিস্টার, মাই পেন্সিল, রনেন্স মোট, আই শোর। হোয়াট? রনেন মোট আই শোর, মানে রনেনেরটা মোটা, আমারটা সরু। সুভাষ, ইউ আর সাচ আ ডার্লিং। সুভাষচন্দ্র বড় হতে লাগলেন কটকে, কিন্তু তিনি তার বয়সী আর 5টা ছেলের মতো খেলাধুলায় মোটেই আগ্রহী ছিলেন না। স্কুল থেকে ফিরে বই নিয়েই কাটত তার বেশিরভাগ সময়। তিনি বাগান পরিচর্যা করতেও বিশেষ ভালোবাসতেন। বাবা রায়বাহাদুর জানকীনাথ চাইতেন না যে সুভাষ বাইরে অন্য ছেলেদের সঙ্গে মেলামেশা করুক, সুভাষ করতেনও না। তার ফলে বিরাট সংসারে সুভাষ ছিলেন একাকী, এবং কম বয়স থেকেই সুভাষের মন গিয়েছিল আধ্যাত্মিক অনুশীলনের দিকে। স্কুল জীবনে বিবেকানন্দর বাণী সুভাষকে জাগিয়ে দিল, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার ভাই। বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে সুভাষের মনের মধ্যে ঘটে গেল এক বিপ্লব। সে মনে মনে স্থির করল, জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে, শিবজ্ঞানে জীব সেবা করতে হবে, নিজেকে নিয়োগ করতে হবে ভারতবর্ষের জন্য। মাত্র 15 বছর বয়সে যখন তার সমবয়সী ছেলেরা আড্ডা এবং খেলাধুলায় মেতেছিল, তখন তিনি চরম নিঃসঙ্গতার মাঝে দাঁড়িয়ে স্থির করে নিলেন তার ভবিষ্যৎ। 1913 সালে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে সুভাষচন্দ্র আসেন কলকাতায়। তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজের 11 শ্রেণীতে। প্রেসিডেন্সির ছাত্রদের গায়ে তখন স্বদেশীর হাওয়া লেগেছে। সুভাষ অবশ্য ছিলেন এসবের বাইরে, তার মন তখন ধর্মীয় ভাবনাতে আচ্ছন্ন। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ দর্শন আলোড়িত করছে তার মন। তিনি সমমনস্ক বন্ধুদের নিয়ে বেরিয়েও পড়লেন গুরুর সন্ধানে। মথুরা, বৃন্দাবন, কাশী কোথাও মনের মতো গুরুর সন্ধান পেলেন না। 1915 সালে তিনি ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজের প্রথম বর্ষে দর্শনে অনার্স নিয়ে। মানসিক দিক থেকে পাল্টাতে লাগলেন তিনি। বন্ধু হেমন্ত কুমার সরকারকে লিখলেন, আমি এটা বেশ বুঝিতেছি দিন দিন যে আমার জীবনের একটা ডেফিনিট মিশন আছে, তার জন্যই আমার শরীর ধারণ। আই মাস্ট বি দ্য প্রফিট অফ দ্য ফিউচার। তবে 1916 সালের গোড়ার দিকে সুভাষচন্দ্র জড়িয়ে পড়লেন এক মহা বিতর্কে। তাদের ইংরাজির অধ্যাপক ওটেন সাহেব হিন্দু হোস্টেলে ছাত্রদের সভায় বললেন, We have come all the way from the land of Britain to educate Indians. We have come to civilize them. ওটেন সাহেবের এই কথায় চটে গিয়ে ছাত্ররা ঠিক করল সাহেবকে উত্তম মধ্যম দিতে হবে, এবং কলেজে সিঁড়ি দিয়ে নামবার সময় ছাত্ররা তাকে ঘিরে ধরল এবং প্রহার করল। ভারতীয়দের সভ্য করবি? হ্যাঁ, What on earth are you saying, man? মারবে তাকে, মারবে তাকে!
এই দলের নেতা হিসেবে সুভাষকে সন্দেহ করা হলো। বসল এনকোয়ারি কমিটি, তাতে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন সভাপতি। বিচারে দোষী বলে সাব্যস্ত হলেন সুভাষ। প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে বহিষ্কার করা হল। 1915 সালে ওটেন সাহেবকে প্রহার করা এবং সেই কাজে অন্যান্য ছাত্রদের নেতৃত্ব দেওয়ার অভিযোগে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হলেন সুভাষচন্দ্র বসু। Subhashchandra Bose is hereby dishonorably expelled from the Presidency College for leading an assault on Professor Otul. Presidency College থেকে বহিষ্কৃত হয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় সুভাষচন্দ্র স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন 1917 সালের জুলাই মাসে। তার কিছুদিন পর তিনি ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে যোগদান করে বেলঘড়িয়ায় নিলেন মিলিটারি ট্রেনিং। বন্ধু হেমন্ত কুমার সরকারকে লিখলেন, আমরা সম্ভবত 2-3 সপ্তাহ এখানে আছি। আজ রাইফেল প্র্যাকটিস আরম্ভ হইল, বেশ ইন্টারেস্টিং লাগিতেছে। সুভাষচন্দ্র 1917 সালে বিএ পরীক্ষায় ফিলসফি অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হলেন। এমএ ক্লাসে ভর্তি হলেন এক্সপেরিমেন্টাল সাইকোলজি নিয়ে। কিন্তু কিছুদিনের মধ্যেই হেমন্ত কুমারকে তিনি চিঠিতে জানালেন, আমি একটা গুরুতর সমস্যায় পড়েছি। কাল বাড়ি থেকে একটা অফার পেয়েছি বিলাত যাত্রার জন্য। সকলের ইচ্ছা আমি কয়েক মাস পড়িয়া সিভিল সার্ভিস পরীক্ষায় অ্যাপিয়ার হই। আমি ভাবিয়া দেখিলাম সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করিবার আশা নেই। তবে একটা গুরুতর মুশকিল এই, যদি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ হইয়া যাই, তাহা হইলে আমি উদ্দেশ্য হইতে ভ্রষ্ট হইব। বাবা কলকাতায় আসিয়াছিলেন, আমি বিলাত যাত্রায় রাজি হইয়াছি। অতঃপর 1919 সালে সুভাষচন্দ্র বসু পাড়ি দিলেন গ্রেট ব্রিটেনের উদ্দেশ্যে। 1919 সালে আইসিএস পরীক্ষায় বসার জন্য সুভাষচন্দ্র পাড়ি দিলেন গ্রেট ব্রিটেনে। সুভাষ ভেবেছিলেন এত অল্প সময়ের মধ্যে আইসিএস পাশ করতে পারবেন না, শুধু বিলিতি বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি নিয়ে ফিরে আসবেন। কিন্তু আইসিএস পরীক্ষায় সুভাষচন্দ্র চতুর্থ স্থান পেলেন এবং ইংরাজি কম্পোজিশনে ইংরেজের দেশে ফার্স্ট হলেন। কিন্তু তিনি ইংরেজদের গোলামি করবেন না বলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে রিজাইন করেন। তার বাড়ির লোক মেনে নিতে পারেন না সুভাষের এই সিদ্ধান্ত। তারা জানালেন যে তারা সুভাষচন্দ্রের বাড়ি ফেরার ভাড়া পর্যন্ত পাঠাতে পারবেন না। সুভাষচন্দ্র দেশে ফিরলেন বন্ধুবান্ধবদের কাছ থেকে জাহাজের ভাড়ার টাকা জোগাড় করে। 1921 সালে বিলেত থেকে 24 বছরের সুভাষ যখন বোম্বেতে নামলেন, তখন দেশের আবহাওয়া ছিল গরম। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত জুড়ে চলছিল অসহযোগ আন্দোলন। সুভাষ গান্ধীজির সঙ্গে দেখা করলেন। গান্ধীজিকে তিনি জিজ্ঞেস করলেন, গান্ধীজি, আপনি যে বলেছেন 1 বছরের মধ্যে আমরা স্বরাজ পাব, সেটা কি করে হবে? কি করে হবে মানে? মানে কোন পন্থায় আমরা স্বরাজ পাব? দেখো, আমাদের স্বরাজের পথে হাঁটতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই একদিন স্বরাজ আসবে। গান্ধীজির কথায় সুভাষের মন ভরল না। দ্য ইন্ডিয়ান স্ট্রাগলে সুভাষ লিখলেন, আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে নিশ্চয়ই আমার কোথাও বুঝতে ভুল হয়েছে, কিন্তু আমার যুক্তি আমায় বারবার বোঝালো যে মহাত্মাজি যে পরিকল্পনা করেছেন সেখানে স্বচ্ছতার ভয়ঙ্কর অভাব রয়েছে। মহাত্মার কাছে আন্দোলনের বিভিন্ন পর্বগুলি পরিষ্কার নয়। মনটা দমে গেল, কিন্তু করবটা কি? মহাত্মাজি আমায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করতে বললেন। আমি কলকাতায় গিয়ে দেখা করলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে সুভাষের দেখা হয় 1921 সালে। দেশবন্ধু হয়ে ওঠেন সুভাষচন্দ্র রাজনৈতিক গুরু। সুভাষ লেখেন, আমি একজন নেতার সন্ধান পেয়েছি এবং আমি তাকে অনুসরণ করতে চাই। দেশবন্ধু সুভাষের হাতে তুলে দেন জাতীয় কলেজ চালানোর ভার। ইতিমধ্যে ভারতবর্ষের রাজনীতিতে ঘটে গেল একটি বড় ঘটনা। 1922 সালের 4 ফেব্রুয়ারি চৌরিচৌরা থানায় স্বাধীনতা সংগ্রামীরা লাগালো আগুন। এই খবর পেয়ে গান্ধীজি
সত্যাগ্রহ আন্দোলন বন্ধ করে দেবার নির্দেশ দিলেন। চৌরি চৌরায় বর্বরোচিত ব্যবহারকে মেনে নেওয়া যায় না। ঈশ্বর আমাকে ইঙ্গিত করছেন যে ভারতে এখন সেই নন ভায়োলেন্ট পরিবেশ নেই যেখানে অসহযোগ আন্দোলন করা যায়। গান্ধীজির এই সিদ্ধান্তে খুশি হতে পারলেন না সুভাষ। তিনি লিখছেন, কেউ বুঝতে পারল না যে মহাত্মাজির চৌরি চৌরার ঘটনাটার জন্য সারা দেশ জোড়া এই আন্দোলন কেন বন্ধ করে দিলেন। জনগণ হতবাক হয়ে গেল, কারণ মহাত্মাজি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনাই করলেন না। ঠিক যখন জনতার উৎসাহ বয়লিং পয়েন্টে পৌঁছেছে, ঠিক তখন আন্দোলন বন্ধ করা ওয়াজ নাথিং শর্ট অফ ন্যাশনাল ক্যালামিটি। অন্যদিকে 1922 সালের 17 নভেম্বর ওয়েলসে যুবরাজ যখন ভারত ভ্রমণে এসে পৌঁছলেন, তখন নিখিল ভারত কংগ্রেস কমিটি তার অভ্যর্থনা বয়কটের সিদ্ধান্ত নিল। বঙ্গদেশে এই হরতাল পরিচালনার ভার দেওয়া হল 25 বছরের সুভাষকে। এই কাজেও তিনি সাফল্যের পরিচয় দিলেন, কিন্তু হরতাল করার জন্য গ্রেপ্তার করা হলো সুভাষকে। জীবনে তার এই প্রথম কারাবাস 6 মাসের জন্য। এত অল্প মেয়াদে শাস্তির কথা শুনে ঠাট্টা করে সুভাষ বললেন, এত কম দিনের কারাবাস, আমি কি মুরগি চুরি করেছি নাকি? জেল থেকে ছাড়া পাওয়ার পর সুভাষকে পাঠানো হলো উত্তরবঙ্গে। সেখানে তখন ভয়াবহ বন্যা। সুভাষ ঠিক করলেন, বন্যার্তদের কোনো সুরাহা না করে তিনি ফিরবেন না। তার সহকর্মী শৈলেন্দ্রনাথ বিশির কথায়, সুভাষবাবু যা বলেছিলেন তাই করে এলেন। যাদের বাড়ি বন্যায় ভেসে গিয়েছিল, জল শুকলে কার্তিক অগ্রহায়ণ মাসে তাদের ঘর তৈরি করে চৈতালি ফসল বুনিয়ে তাদের নিজেদের পায়ে দাঁড় করিয়ে দিয়ে ফিরে এলেন। গান্ধীজির উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন বন্ধ হয়ে গেলেও ইংরেজদের হাতে গান্ধীজির গ্রেপ্তার আটকানো গেল না। 6 বছরের জেল হলো তার। এরপর 1923 সালের মার্চ মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উদ্যোগে তৈরি হলো স্বরাজ্য দল, এবং সেখানে প্রধান কর্মাধ্যক্ষ হিসেবে মাত্র 27 বছর বয়সে নিযুক্ত হলেন সুভাষচন্দ্র। তাকে মাইনে বাবদ 3,000 টাকা দেয়া হলেও সুভাষ নিতেন তার অর্ধেক। নতুন কাজের দায়িত্ব পেয়ে তিনি হাত দিলেন নানা রকম জনকল্যাণমূলক কাজে। গরিব মানুষদের জন্য চিকিৎসা কেন্দ্র, গরিব শিশুদের জন্য দুধ সরবরাহের ব্যবস্থা করলেন তিনি। এভাবেই স্বরাজ্য দলের জনপ্রিয়তা বাড়তে থাকলে ইংরেজ সরকার শঙ্কিত হয়ে কোনো কারণ ছাড়াই বন্দি করল দলের প্রধান সংগঠকদের। বন্দি হলেন সুভাষচন্দ্র। আলিপুর সেন্ট্রাল জেলে কিছুদিন রাখবার পর সুভাষকে পাঠানো হলো বহরমপুরে এবং তারপর বার্মার মান্দালয়ে। এই জেলে থাকাকালীন সুভাষ পেলেন দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যু সংবাদ। এই মৃত্যু সংবাদ সুভাষের কাছে নিছক ব্যক্তিগত শোকের ঘটনা নয়, এ তার চেয়েও বেশি। এ হলো ভারতীয় বিপর্যয়। একটু সামলে উঠে জেলে থাকতে থাকতে অনেক ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেললেন সুভাষ। এই সময় এলো দুর্গা পুজো। সুভাষচন্দ্র সিদ্ধান্ত নিলেন জেলে পুজো করবার। সুপারিনটেনডেন্টকে সে কথাই জানালেন। সুপারিনটেনডেন্ট রাজিও হলেন, কিন্তু সরকারের তা পছন্দ হলো না। চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো তাকে। এর প্রতিবাদে সুভাষ শুরু করলেন অনশন। কাগজে প্রকাশিত হওয়ায় এই সংবাদ আর গোপন থাকল না। রাজনৈতিক মহলে শুরু হলো হইচই। পুজোর খরচ বাবদ টাকা মঞ্জুর হলো শেষ পর্যন্ত। 15 দিন পরে সুভাষ ভাঙলেন অনশন। জেলে বাজল পুজোর ঠাক। অনেকদিন জেলে থাকার দরুন সুভাষের স্বাস্থ্য ভেঙে পড়ল। সরকার তাকে মুক্তি দেওয়ার কথা জানালো। সুভাষচন্দ্র এই শর্ত প্রত্যাখ্যান করলেন, কিন্তু মান্দালয়ের আবহাওয়া তার একেবারেই সহ্য হচ্ছিল না। অবশেষে 1927 সালে নীলরতন সরকার, বিধানচন্দ্র রায় এদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করল। সুভাষ ছাড়া পেলেন 16 মে 1927। সুভাষের মুক্তির খবর ছড়িয়ে পড়ল কলকাতায়। পুরসভার অফিস বন্ধ রাখা হলো। বন্ধ রাখা হলো বউবাজার, কলেজ স্ট্রিট আর চিতপুরের বহু দোকান। ভারতবর্ষ প্রত্যক্ষ করল 30 বছরের একটি ছেলের জন্য জনগণের মধ্যে এক অভাবনীয় উদ্দীপনা। বাতাসে উঠল গুঞ্জন,
এই ছেলেটি কি ভবিষ্যতের দেশনায়ক? 1927 সালে ভগ্ন স্বাস্থ্য নিয়ে জেল থেকে ছাড়া পেলেন সুভাষ। তারপরের কয়েক বছর ধরে বাড়তে থাকে সুভাষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং জনপ্রিয়তা। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠল ভারত। সুভাষচন্দ্রের উদ্যোগে পালন করা হল হরতাল। অন্যদিকে ভারতীয় জননেতারা সাইমন কমিশনকে অস্বীকার করে ব্রিটিশ রাজের কাছ থেকে চেয়ে বসল পূর্ণ স্বরাজ। 1927 থেকে পরবর্তী কয়েক বছর ধরে সুভাষ নিজেকে নিয়োগ করলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে সুসংগঠিত করার কাজে। তিনি গেলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গেলেন বাংলার বাইরেও। মানুষকে বিদেশী দ্রব্য ত্যাগের কথা বললেন, বললেন খাদি ব্যবহার করার কথা। তিনি জোর দিলেন হিন্দু মুসলমানের ঐক্যের ওপর। নানা জায়গায় মুসলমানের বাড়িতে করলেন রাত্রিবাস। 1930 সালের 26 জানুয়ারি সারা দেশে পালন করা হল স্বাধীনতা দিবস। এসবের মধ্যেই ব্রিটিশ সরকার তৈরি করল লবণ আইন, যে আইন অনুযায়ী ভারতীয়দের নুন তৈরি করা থেকে বাধা দেওয়া হল। বিদেশ থেকে আমদানি করা নুনের ব্যবহার বাধ্যতামূলক করা হল। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ভারত। নেহেরু বললেন, Salt suddenly became a mysterious word, a word of power. Gandhiji, 1930 সালের 2 মার্চ লর্ড আরভিনকে লিখলেন, ব্রিটিশ রুল হাজার হাজার ভারতবাসীকে অন্নহীন করেছে, আমাদের সংস্কৃতিকেও ধ্বংস করেছে, কিন্তু যদি আমার এই চিঠি আপনার হৃদয়ে কোনো রকমের অ্যাপিল না করে, তাহলে এই মাসের 11 তারিখ আমি আমার আশ্রমের লোকজনদের নিয়ে লবণ আইন অমান্য করব। আই উইল ডিসরিগার্ড দ্য প্রভিশনস অফ দ্য সল্ট লজ। 1930 সালের 12 মার্চ গান্ধীজি শুরু করলেন লবণ সত্যাগ্রহ। সুভাষ তখন কারাবন্দী। জেলে সুভাষের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকল। ব্রিটিশ সরকার সুভাষকে মুক্তি দেওয়ার কথা বলল। সুভাষচন্দ্র বোসকে মুক্ত করা যাইতে পারে, বাট হি ক্যানট গো ব্যাক টু ক্যালকাটা, তাহাকে দেশের বাইরে যাইতে হইবে। 1933 সালের 23 ফেব্রুয়ারি সুভাষচন্দ্র রওনা হলেন ইউরোপের উদ্দেশ্যে। 1933 সালে 36 বছরের ভগ্ন শাস্ত্র সুভাষচন্দ্র ইউরোপে পাড়ি দেন। এরপর প্রায় টানা 3 বছর তিনি ইউরোপেই থাকেন, কিন্তু ইউরোপেও সক্রিয় ছিলেন তিনি। তিনি ভারতের স্বাধীনতার পক্ষে বিশ্বের জনমত গড়ে তোলার চেষ্টা করতে লাগলেন। তিনি গেলেন চেকোস্লোভাকিয়ায়, গেলেন পোল্যান্ড, জার্মানি এবং ইটালিতে। ইউরোপে থাকাকালীন তিনি লিখলেন তার অতি বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এই বইটি লেখাকালীন তাকে সাহায্য করেন এমিলি শেঙ্কেল নামক এক বিদেশিনী। সুভাষচন্দ্র এবং এমিলি পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1936 সালে লখনৌতে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য সুভাষচন্দ্র ফেরেন দেশে, কিন্তু দেশে ফেরা মাত্রই তাকে জেলে পাঠানো হয়। সেখান থেকে তিনি ছাড়া পেলেন 1937 সালের মার্চ মাসে। সরিষারাতে আবার তিনি যাত্রা করলেন ইউরোপে। শোনা যায় এই সময় নাকি তিনি এমিলি শেঙ্কেলকে বিবাহ করেন। তবে বেশি দিন তিনি ইউরোপে ছিলেন না। তিনি খবর পেলেন গান্ধীজির প্রস্তাবে তিনি সর্বসম্মতভাবে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন। আবার দেশে ফিরলেন সুভাষ। 1938 সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণে ধরা পড়ল তার নতুন চিন্তাভাবনা। That can keep India enslaved anymore. Let us strive for India's freedom. Vande Mataram. Tini bolte laglen. Gulami sab kashto aur paapon ki jad hai. Hindustan ab gulam nahi reh sakta aur na koi taakat ise gulam rakhi sakti hai. Tini eo bollen. Shadiyotar poth kono din sukher poth noy.
এই পথবে স্বাধীনতা কামী নরনারী সর্বযুগে সর্বদেশে মুক্তির ইতিহাস রচনা করে গেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও স্বাধীন ভারতের নূতন ইতিহাস রচনা করব। কিন্তু সুভাষের চিন্তাভাবনা পছন্দ হল না গান্ধীজির। পরের বছর অর্থাৎ 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতিত্বের জন্য নির্বাচনে দাঁড়ালেন সুভাষ। গান্ধীজি প্রার্থী হিসেবে দাঁড় করালেন পট্টভি সীতারামাইয়াকে, কিন্তু নির্বাচনে সুভাষচন্দ্র হলেন জয়ী। রুষ্ট গান্ধীজি মন্তব্য করলেন, পট্টভি সীতারামাইয়াস ডিফিট ইজ মাই ডিফিট, পট্টভি সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। তবে সান্ত্বনার কথা একটাই, হার যাই হোক সুভাষবাবু দেশের শত্রু তো নন। গান্ধীজির অসহযোগিতার প্রভাব পড়ে অন্যান্য গান্ধীবাদী কংগ্রেস নেতাদের ওপর। তারা প্রকাশ্যে সুভাষচন্দ্রের ওপর অনাস্থা প্রকাশ করেন। এমন অবস্থায় গান্ধীজির সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা করেন সুভাষচন্দ্র, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। 1939 সালের 29 এপ্রিল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন সুভাষ। সুভাষেরই পদত্যাগ সুভাষের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। আজ ভারতবর্ষের সম্মুখে একটা মস্ত বড় সুযোগ উপস্থিত হয়েছে। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে পূর্ণ স্বরাজ লাভ করা আমাদের পক্ষে মোটেই কঠিন হবে না। তার পদত্যাগে মর্মাহত রবীন্দ্রনাথ কলম ধরেন। তিনি সুভাষচন্দ্রকে দেশনায়ক নামে অভিহিত করেন। সভাপতির পদ ত্যাগ করে সুভাষচন্দ্র কংগ্রেসের অন্তর্গত বাম গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার সংকল্পে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক। সুভাষচন্দ্র চেয়েছিলেন গান্ধীজির দলের বাইরে বেরিয়ে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে। 1925 সালে দেশবন্ধুর মৃত্যুর পরে এই ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠায় ছিল গান্ধীজির নেতৃত্বের প্রতি প্রথম গুরুতর আঘাত। অন্যদিকে 1939 সালের 3রা সেপ্টেম্বর ইউরোপে শুরু হয় এক মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাষচন্দ্র চাইলেন এই যুদ্ধের সুযোগে ব্রিটিশ সরকারকে পর্যুদস্ত করে সম্পূর্ণ স্বাধীনতা আনতে। স্থির করা হলো ডালহৌসি স্কোয়ারে হলওয়েল মনুমেন্টটি উচ্ছেদ করার দাবিতে শুরু হবে আন্দোলন। কিন্তু আন্দোলন শুরু হবার আগেই 1940 সালের 2রা জুলাই রাজদ্রোহের অপরাধে ভারতরক্ষা আইনে গ্রেপ্তার হলেন সুভাষ। তিনি জেল থেকে মুক্তি পেলেন 1940 সালের 5ই ডিসেম্বর। ফিরে এলেন এলগিন রোডের বাড়িতে, তাকে নজরবন্দি করা হলো। কিন্তু সুভাষচন্দ্র ঠিক করলেন বিদেশে যাবেন। সেখানে গিয়ে বৈদেশিক সহযোগিতা নিয়ে শুরু করবেন ভারতের মুক্তি সংগ্রাম। কিন্তু যাবেন কি করে? এলগিন রোডের বাইরে তাঁর পক্ষে পা রাখা অসম্ভব। তাই ঠিক করলেন ছদ্মবেশ ধারণ করবেন, রাখলেন লম্বা দাড়ি, নাম নিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন, ছাপা হলো ভিজিটিং কার্ড। তারপর 1941 সালের 16ই জানুয়ারি গভীর রাতে গাড়ি করে ভাইপো শিশিরের সঙ্গে বেরিয়ে পড়লেন সুভাষ। সারা কলকাতা তখন ঘুমে আচ্ছন্ন। পাহারায় থাকা গোয়েন্দা বিভাগের কর্মীরা টেরও পেলেন না কি ঘটে গেল। সুভাষচন্দ্র জিটি রোড ধরে হাওয়ার মতো মিলিয়ে গেলেন। কলকাতায় খবর উঠল তিনি মারা গেছেন, কেউ বলল তিনি নাকি হিমালয় সন্ন্যাসী হয়ে চলে গেছেন। কিন্তু ততক্ষণে সুভাষচন্দ্র পেশোয়ারে। সেখান থেকে গেলেন কাবুল। কাবুল থেকে ইটালির পাসপোর্ট নিয়ে অরল্যান্ডো মাৎসোতার ছদ্মনামে মস্কো হয়ে 1941 সালের 28শে মার্চ বার্লিন এসে পৌঁছলেন সুভাষ। বার্লিনে পৌঁছে তিনি রেডিও মারফত জানালেন যে তিনি বেঁচে আছেন। জার্মানিতে তিনি প্রবাসী ভারতীয়দের সাহায্যে গড়ে তুললেন ফ্রি ইন্ডিয়া সেন্টার। হিটলারের ফিল্ড মার্শাল আরভিন রমেলের সাহায্যে তৈরি করলেন ফ্রি ইন্ডিয়ান লিজন বা আজাদ হিন্দ ফৌজ। সুভাষচন্দ্র বসু হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু জার্মানিতে বসে আজাদ হিন্দ ফৌজকে ভারতীয় স্বাধীনতার কাজে কি করে লাগাবেন সেটা বুঝতে পারছিলেন না নেতাজি।
দেখা করলেন অ্যাডলফ হিটলারের সঙ্গে, কোনো ফল হল না। ইতিমধ্যে 1941 সালের 7ই ডিসেম্বর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিল। তারা আমেরিকার পার্ল হারবারে ফেলল বোমা। মুহূর্তে পাল্টে গেল বিশ্বযুদ্ধের ছক। বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ল ইউরোপ থেকে এশিয়া। সুভাষচন্দ্র দেখতে পেলেন জাপান ক্রমশ ব্রিটিশ কলোনিগুলি গ্রাস করছে। মালয়, সিঙ্গাপুর, বার্মা জাপানের অধীনে চলে এলো। সুভাষচন্দ্র পেলেন নতুন দিক নির্দেশ। ওদিকে 1942 সালে ভারতে তখন চলছে ভারত ছাড়ো আন্দোলন। সুভাষচন্দ্রের মনে হলো ঘরে বাইরে দুদিকের চাপে ইংরেজ পিছু হটবেই। এই বিশ্বাস নিয়ে তিনি 1943 সালের 18ই এপ্রিল জার্মানি থেকে সাবমেরিনে রওনা দিলেন জাপানের দিকে। জাপানে নেতাজিকে অভ্যর্থনা করলেন ভারতের অন্যতম বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু। তিনি জাপানে প্রবাসী ভারতীয়দের নিয়ে তৈরি করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। তিনি নেতাজির হাতে তুলে দিলেন এই লীগের ভার। নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ হয়ে ওঠে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর হিন্দিতে আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ বাহিনীকে ঢেলে সাজালেন সুভাষ। তৈরি হলো জাতীয় নেতাদের নামানুসারে বিভিন্ন বাহিনী, গান্ধী বাহিনী, নেহেরু বাহিনী, আজাদ বাহিনী, এমনকি সুভাষ বাহিনী। মেয়েদের নিয়ে গড়ে উঠল ঝাঁসি বাহিনী। তাদের তিনি বললেন, অন্ধকারে আলোয়, সুখে দুঃখে, জয়ে পরাজয়ে আমি তোমাদের পাশে থাকব। তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। জয় হিন্দ। আজাদ হিন্দ ফৌজের জন্য রচিত হলো গান। ১৯৪৩ সালের 25শে অক্টোবর নেতাজি ইংরেজ ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আজাদ হিন্দ ফৌজ পাহাড় জঙ্গল পার হয়ে বার্মার সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে পা রাখল 1944 সালের 18ই মার্চ। যুদ্ধ বাঁধল ইম্ফলে, কোহিমায়। কিন্তু জাপানি সৈন্যরা আজাদ হিন্দ ফৌজকে খুব একটা সাহায্য করল না। অতি কষ্টে যুদ্ধ করে 1944 সালের মার্চের শেষের দিকে কোহিমায় ফৌজ তুলল ভারতের স্বাধীন পতাকা। কিন্তু তারপরেই শুরু হলো বিপর্যয়। আমেরিকার চাপে জাপান হয়ে উঠল নাজেহাল। জাপানি সৈন্য পিছু হটল। আজাদ হিন্দ ফৌজ একা যুদ্ধ করে যেতে লাগল। তার উপর এলো বর্ষাকাল। পাহাড়ি বর্ষায় ভেঙে পড়ল আজাদ হিন্দের সামরিক অভিযান। খাদ্যহীন, চিকিৎসাহীন, অস্ত্রহীন ফৌজের যাত্রা স্তব্ধ হল 1944 সালের 26শে জুলাই। কিন্তু পরাজয় মানতে নারাজ ছিলেন সুভাষ। তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসলেন 1944 সালের নভেম্বরে। কিন্তু সে আলোচনাও নিষ্ফল হল। 1945 এপ্রিলে অ্যাডলফ হিটলার আত্মহত্যা করল। 6 এবং 9ই অগস্ট ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা ফেলল অ্যাটম বোমা। ধ্বংস হয়ে গেল দুটো শহর। নেতাজি তখন চেষ্টা করছিলেন সোভিয়েত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হল। 15ই অগস্ট জাপান আত্মসমর্পণ করল। 16ই অগস্ট নেতাজি আজাদ হিন্দ ফৌজকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। তিনি নিজে জাপানি বিমানে টোকিওর দিকে রওনা দিলেন। 1945 শোনা যায় নেতাজির বিমানে নাকি আগুন লেগেছিল। কিন্তু তারপরেও থাকে কাহিনী, থাকে তার অন্তর্ধান নিয়ে বিতর্ক। 1948 সালে একদা তাঁর প্রতিপক্ষ পট্টাভি সীতারামাইয়া লিখেন, সুভাষ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আলেকজান্ডার এবং ডেরিয়াস, জুলিয়াস সিজার এবং হ্যানিবাল, চেঙ্গিস খান এবং তৈমুর লং এর মতো তার নাম
চিরকালের জন্য মুদ্রিত থাকবে ইতিহাসের পাতায়। শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে 104.8 OFM এর রঙ্গমঞ্চের বিশেষ নিবেদন সুভাষনামা। শুনলেন সুভাষনামা, ভাষ্যপাঠ সৌভিক সরকার, অভিনয় সুভাষচন্দ্র বসু, কৌস্তব চট্টোপাধ্যায়, শিশু সুভাষচন্দ্র, ছাত্র নেতা এবং গান্ধীজির চরিত্রে আর জে অর্ণব, সিস্টার আর জে টুস্কি, স্বামী বিবেকানন্দ ওটেন সাহেব এবং জওহরলাল নেহরুর চরিত্রে দেবার্য বন্দ্যোপাধ্যায়, শৈলেন্দ্রনাথ বিশির চরিত্রে আর জে অর, রেকর্ডিং সুমিতা মহাজন, ধ্বনিবিন্যাস দেবার্য বন্দ্যোপাধ্যায়, ভাষ্য রচনা ও পরিকল্পনা সৌভিক সরকার।